শুরুতেই আমাদের নজর কোথায় থাকবে বলুন তো? নজর থাকবে অবশ্যই সন্দেশ খালিতে, ক্ষোভে ফুসছে পুরো সন্দেশ খালি, ধৈর্যের বাঁধ ভেঙেছে সন্দেশ খালিবাসী। তৃণমূল নেতা শেখ সাজাদ এবং তার দলবলের বিরুদ্ধে এবার পথে স্থানীয় বাসিন্দারা। গুন্ডা লুঠারেদের শাস্তি চায় সন্দেশ খালি, লাঠি চেলাকা বাটাম হাতে সন্দেশ খালি রাস্তায় গ্রামবাসীরা, জনরোষ আছড়ে পড়েছে গ্রামের আলপথে, দেখুন একবার। সন্দেশ খালিতে জনরোষ, দফায় দফায় বিক্ষোভ, থানা ঘেরাও থেকে শুরু করে লাঠি হাতে তারা অগ্নিসংযোগ, সবই দেখল সন্দেশ খালি। যে শেখ শাহজাহানকে বাঁচাতে একদিন ঝাঁপিয়ে পড়েছিল সন্দেশ খালির দু নম্বর ব্লকের বাসিন্দারা, আজ সেই শেখ শাহজাহান ও তার দুই ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রাম ছাড়া করার জন্য উপচে পড়ছে ভিড়। উত্তম সর্দার এবং শিবুপ্রসাদ হাজরার বিরুদ্ধে অভিযোগ করছে, তখন কেন পুলিশ তাকে ছাড়লো, এ প্রশ্নটাই করছেন এই মুহূর্তে সাধারণ মানুষ। এখনো পর্যন্ত লাগাতার বিক্ষোভ চলছে, ঝাঁটা হাতে লাঠি হাতে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন, পুলিশের স্টেটমেন্ট এসছে। তবে দুটো বিষয়, যে উত্তম হাজরা শিবু হাজরা এদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই হয়তো পুলিশের কাছে, সেই জন্য হয়তো পুলিশ ছেড়ে দিয়েছে, যদিও পুলিশ এখনো এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দিচ্ছে না। জনরোষ আছড়ে পড়ল সন্দেশ খালি থানাতেও, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে লাঠি সোটা হাতা খুন্তি দা কাটারি হাতে সন্দেশ খালি থানা ঘেরাও করেন গ্রামবাসীরা। অনুপম পাত্র ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বুধবার থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশ খালি, তৃণমূলের মিছিল প্রতিবাদ সভা থেকে শুরু, তারপর হয় বিক্ষোভ, সেই বিক্ষোভ একটা সময় গিয়ে আগুনের আকার ধারণ করে, উত্তপ্ত হয়ে ওঠে গোটা সন্দেশ খালি। শাসক দলের নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠা জনরোষ বৃহস্পতিবার বেলা যত গড়ালো ততই তা বড় আকার ধারণ করতে লাগলো। অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস পুলিশের, এখন প্রশ্ন, অভিযোগ পেলে আদেও কি ব্যবস্থা নেবে পুলিশ? জানুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি পেরিয়ে গেছে 33টা দিন, এই এক মাসেই যেন উলট পুরাণ সন্দেশ খালিতে। শেখ শাহজাহান ও তার দুই ঘনিষ্ঠের বিরুদ্ধে ক্ষোভ, জমে থাকা সেই ক্ষোভের প্রতিবাদ করেই জ্বলে উঠেছে আগুন। উত্তপ্ত সন্দেশ খালিতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হলো পুলিশ কর্তাদের, পুলিশের আশ্বাসে আর ভরসা রাখতে পারছেন না জনতা। আমরা এখন পাবলিক কমপ্লেন যা পাচ্ছি সমস্ত দিকটাই খতিয়ে দেখছি এবং সমস্ত লফুল অ্যাকশন নেই। 2000 বিরুদ্ধে 100% যা যা অভিযোগ আছে সমস্ত খতিয়ে দেখে যা যা করার দরকার সব কিছু করছি। ২৪ ঘন্টার মধ্যে উত্তম সর্দার এবং শিবু হাজরার গ্রেপ্তারের দাবি গ্রামবাসীদের, এখন প্রশ্ন, আদৌ কি দুই শাহজাহান অনুগামীকে গ্রেপ্তার করবে পুলিশ? সেই প্রশ্ন তুলেই জন বিস্ফোরণের মুখে এবার খোদ তৃণমূল। পুলিশের কোনো ভূমিকা নেই এখানে, পুলিশের কোনো ভূমিকা নেই।
শাহজাহানের কায়দায় গর্তে ঢুকেছে তার ডানহাত শিবু হাজরা। পুলিশের মদতে পালানোর অভিযোগ, বন্ধ ফোন, নাগাল পাওয়া গেল না শিবুর। আদৌ কি পুলিশ এই দুই শাহজাহান অনুগামীকে গ্রেপ্তার করবে? অনুপম পাত্র ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শেখ শাহজাহান, তার অত্যাচারে ওষ্ঠাগত সন্দেশখালীবাসী, জমি লুট থেকে শুরু করে সরকারি প্রকল্পে টাকা হাতানো, কোন অভিযোগে নাম নেই শাহজাহানের এবং তার অনুগামীদের নামটাও বা কোথায় নেই বলুন তো। তাই এবার এই তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে সরব পুরো সন্দেশখালীবাসী, প্রতিবাদের আগুনে রীতিমতো জ্বলছে তারা। কেন উত্তাল সন্দেশখালী, কেন এত অভিযোগ? নেপথ্যে রয়েছে শাহজাহান এবং তার লুঠেরা বাহিনীর লুঠের কাহিনী, স্থানীয়দের জমি লুট থেকে সরকারি প্রকল্পের টাকা লুট, তোলাবাজি, অত্যাচার কি করেনি শেখ শাহজাহান ও তার দুই সহচর? কি অভিযোগ? সরকারি জমি দখল, এলাকাবাসীদের ফাঁকা জায়গা দখল, ভেড়ি দখল, এলাকার পুকুর ভরা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা হাতানো, জব কার্ডের টাকা হাতানো, এলাকার মানুষজনকে ভয় দেখানো, এলাকায় জুলুমবাজি। দেখুন কি বলছেন গ্রামবাসীরা। আপনাদের উপর এরকম অত্যাচার হচ্ছে, আজকে যবে তিন চার বছর আমাদের জমি কেড়ে নিয়েছে, আমাদের জল জমি সব নিয়ে নিয়েছে, রাস্তা ঘাটে জব কার্ডে টাকা দেয়নি, জমি কেড়ে নিয়ে ও নিজে চাষ করছে, কেন টাকা দিতে গেলে ছেলেপুলেকে মারধর করবে? কেন যা খুশি তাই করবে, আমরা মেনে নেব, আমরা জনগণ খেপে গেছি, ও রেহাই নেই, ওকে তাড়িয়ে বের করবো জেলে। কি রাজ্য পুলিশে ছিলেন? হ্যাঁ। কত বছর চাকরি করেছি? 42 বছর 6 মাস চাকরি করেছি। আর আপনার জমি দখল করে নিয়েছে শিবু? হ্যাঁ হ্যাঁ। কি করবো বলুন, ক্ষমতা আছে, 50 জন বাহিনী নিয়ে চলে আসবে। সাহস পাচ্ছে কোথা থেকে? সাহস তো আছেই দিদি। গ্রামবাসীদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তারা আন্দোলনে আজকে নামতে বাধ্য হয়েছেন। অনেকেই অভিযোগ করছেন কারো ভিটে বাড়ি নিয়ে নেওয়া হয়েছে, কারো জমি দখল করে নেওয়া হয়েছে, কারোর পাকা ধান, সেই ধান নষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে জলকর করা হয়েছে। এই যে অত্যাচার, দিনের পর দিন অত্যাচার, সেই অত্যাচার সহ্য না করতে পেরে আজকে গ্রামবাসীরা আন্দোলনে প্রতিবাদে নেমেছেন। শাহজাহানের ডানহাত হিসেবে পরিচিত শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার তাণ্ডব করে বেরিয়েছে গোটা এলাকায়, কিন্তু আর সহ্য না, ধৈর্যের বাদ ভাঙছে এ সন্দেশখালীবাসী। 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার পর থেকেই উত্তপ্ত ছিল সন্দেশখালী, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন স্থানীয়রা। 5ই জানুয়ারির সেই দৃশ্য দেখলে আজও ভয় ধরে যায়। ক্ষোভে ফুটছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। এরপর থানার দিকে গেছেন বারবার করে, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছিল। ছবিটা দেখাবো। অনুপম পাত্র, সৈকত পাল ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা।